হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের একটু ডিফারেন্ট স্টাইলে ফ্রাইড রাইস রান্না করে দেখাবো। এটাকে আমাদের অঞ্চলে চালভুনা বলা হয়। চালভুনার প্রস্তুত প্রণালী কিন্তু ফ্রাইড রাইসের তুলনায় অনেকটাই ভিন্ন। অন্য কোনো অঞ্চলে এভাবে চালভুনা করা হয় কি না বা করা হলেও এই রেসিপিটাকে কি বলা হয় সেটা আমার জানা নেই। আপনাদের কারো যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো গাইজ, আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি রেসিপিতে। চালভুনা করার জন্য এখানে আমি 250 গ্রাম সেদ্ধ চাল, অর্থাৎ ভাতের চাল, যেটা দিয়ে আমরা ভাত রান্না করি, সেই চাল নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর অল্প একটু পানি। লবণ আর পানি দিয়ে চালটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো চালটা মাখানো হয়ে গেছে, এখন এটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর চুলায় একটা হাঁড়ি অথবা কড়াই দিয়ে যতটুকু চাল মেখে রেখেছিলাম ওইটুকু থেকে অর্ধেকটা চাল এর মধ্যে দিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়াম রেখে অনবরত নেড়ে চেড়ে চালটা ভেজে নিব। কিছুক্ষণ পর চালের গায়ে যে পানি ছিল ওইটা শুকিয়ে চালটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে চালগুলো ফুটতে শুরু করেছে। তো চাল ভাজাটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব। একটা হাঁড়িতে আমি পানি নিয়েছি, এই পানির মধ্যে চাল ভাজাগুলো ঢেলে নিচ্ছি। এই চাল ভুনাটা কিন্তু সেদ্ধ চাল অর্থাৎ ভাতের চাল দিয়েই করতে হবে। তো একইভাবে সবগুলো চাল ভেজে নিলাম। এখন পানি সহ এই চাল ভাজাটাকে চুলায় বসিয়ে দিব। চুলাটা হাই ফ্লেমে রেখে 10 থেকে 15 মিনিট এটাকে জাল করে নিব। এই চালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে না, যেহেতু চালটা ভেজে নেওয়া হয়েছে। চালটা সেদ্ধ হবে বাট একটু শক্তই থাকবে। তো চালটা সেদ্ধ হয়ে গেছে, চুলা থেকে এখন এটাকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে 2 বার পানি চেঞ্জ করে চালগুলো ধুয়ে নিয়েছি আর একটা চালনির সাহায্যে চালের এক্সট্রা পানিটাও ঝরিয়ে নিয়েছি। তো রান্নার প্রথমেই 2টা ডিম ভেঙে ফেটে নিব। চুলায় একটা হাঁড়ি দিয়ে দিলাম অল্প একটু তেল। ডিমটাকে স্ক্রাম্বল করে নেব। ডিমটা চুলা থেকে নামিয়ে সেম হাঁড়িতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। দিয়ে দিচ্ছি 3টা এলাচ আর 3 টুকরো দারচিনি। 2টা তেজপাতা দিয়ে দিলাম। মশলাগুলো থেকে যখন ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নিব, তবে পেঁয়াজটাকে ভেজে ব্রাউন কালার করব না, জাস্ট একটু নরম করে নিব। 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/4 চা চামচ, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ফ্রোজেন 1/2 কাপ মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। আরও কিছুটা পানি এর মধ্যে অ্যাড করেছি। তো এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। নেড়ে চেড়ে এগুলো আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব।
এই পর্যায়ে সিদ্ধ করে রাখা সেই চাল ভাজাটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না, চাল ভাজাটাকে তো আগেই সিদ্ধ করে নিয়েছি আর মশলাটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এখন চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে চাল ভুনাটা অনবরত নেড়েচেড়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিলেই হবে। আরও কিছুটা লবণ অ্যাড করলাম, লবণটা আমার কাছে কম মনে হয়েছিল। স্ক্রাম্বল করে রাখা সেই ডিমটাও দিয়ে দিলাম। চাল ভুনাটা অলমোস্ট হয়ে গেছে, নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। তো চাল ভুনাটা হয়ে গেছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। সো গাইজ, আশা করি রেসিপিটি আপনারা ট্রাই করবেন, আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন এবং আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।